নিয়ে যদি কোনো অভিযোগ আসে কনস্টিটিউশনে প্রভিশন আছে যে সেখানে অবজারভার পাঠানোর জন্য। কনস্টিটিউশন মানে হেডকোয়ার্টার এবং স্টেট কাজ করেছে এবং লোকাল ব্রাঞ্চ কেন অবজারভার অ্যালাউ করে নিচ্ছে না তারাই বলতে পারবে। আমি তো আবার বারবার বলছি, আমার কাছে সারা ভারতবর্ষের 1900 অর্থাৎ 1900 লোকাল ব্রাঞ্চের মধ্যে ক্যালকাটা ব্রাঞ্চ একটা, ব্যাপারটা অনেক তুচ্ছ। তো সেইটাকে কেন্দ্র করে কেন এটা হচ্ছে, এটা দুর্ভাগ্যের আমার মনে হয়। ডাক্তাররা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের ভোট প্রয়োগ করেছে, এবার বাকিটা দেখা যাবে। তবে আবার বলছি, ওই মোটর পার্সের একজন দোকানদারকে নিয়ে এসে নিজের নামে ব্যাজ ঝুলিয়ে ভিতরে ঢোকানো, এটা মনে হয় অনৈতিক, এটা না হওয়াই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সমস্ত নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে বলেন, সেখানে একটা চিকিৎসকদের নির্বাচনে যদি কেউ একটা মোটর পার্সের দোকানদারকে নিজের ভোটার হিসেবে ঢোকায়, আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শের পরিপন্থী। আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পরীক্ষিত সৈনিক হিসাবে একজন চিকিৎসকদের নির্বাচনে একজন মোটর পার্সের দোকানদারকে নিজের ব্যাচ পরিয়ে ঢুকিয়ে ভোটের কাজে লাগানোটার আমি বিরোধিতা করি। ব্যাচে কি কারণ নাম লেখা ছিল? হ্যাঁ লেখা ছিল, ব্যাচে নাম লেখা ছিল, কার সেটা দেখে নিন। হয়নি তা নয়, দেখুন আমি আমি যখন সর্বভারতীয় সভাপতি ছিলাম কয়েকটা জায়গায় এরকম অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে সেখানে ট্রাইব্যুনাল হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে সেখানে অবজারভার গেছে, সেগুলো আমি কেমনি সলিউশন হয়েছে। কিন্তু ডাক্তারদের নির্বাচনে একটা মোটর পার্সের দোকানদারকে ভোটার সাজিয়ে নিজের ব্যাচ করিয়ে আনা, এটা বোধ হয় হয়নি। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যেরকম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, এইটা মনে হয় মমতাদের অনুগত সৈনিক হিসাবে কেউ যদি এটা করে থাকে বা করেছে, তাহলে সেটা খুবই আমার মনে হয় সমর্থনযোগ্য নয়। আমি আবার বললাম, এটা আমার কাছে ভারতবর্ষের 1900 লোকাল ব্রাঞ্চের মধ্যে একটা। আমি এখন ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য, আমি সর্বভারতীয় সভাপতি হয়ে গেছি আজ থেকে 3 বছর আগে, আমার কাছে এটা নিয়ে কোনো গুরুত্বই নেই। আমি শুধু এই ব্রাঞ্চের ভোটার বলে ভোট দিতে এসেছিলাম, এসে দেখলাম যে আমার চোখের সামনে আমি যদি কাউকে দেখি যে একটা মোটর পার্সের দোকানদার সে ব্যাচ পরে ঘুরছে, একটা এটা তো আমি তো আমার কনসেন্সকে বিসর্জন দিয়ে ভোট দিতে আসিনি, আমি তো আমার বিবেককে সাথে করে নিয়ে চলি। পাশাপাশি আমি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একদম পৌর নির্বাচন থেকে শুরু করে লোকসভা সব জায়গায় অ্যাপিল করেন নিজের ভোট নিজে দিন, সেখানে একটা ডাক্তারদের নির্বাচনে কেউ যদি দেখি একটা মোটর পার্সের দোকানদারকে নিজের ব্যাচ পরিয়ে নিয়ে এসছে ভোটার বলে, আমার নৈতিকতার তাগিদে এবং মমতা ব্যানার্জির আদর্শ অনুগত সৈনিক হিসাবে আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত, আমি করেছি। আপনি তো ধরে নিন, সবাই তো জানে ব্যাচে কার নাম লেখা ছিল।